আপনি হয়তো চাচ্ছেন বর্তমানে আপনি যেখানে রয়েছেন সেখান থেকে আপনার হাতাকা স্মার্টফোনের মাধ্যমে আইসিসি টি কাপ প্রথম সকল ম্যাচ লাইভ আপনার স্মার্টফোনে দেখতে চাচ্ছেন তো আপনাকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব আপনি যেখানে রয়েছেন সেখান থেকে আপনার হাতাকা স্মার্টফোনের মাধ্যমে লাইভ আইসিসি ম্যান্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার সকল ম্যাচ কিভাবে দেখবেন তো আর কথা বলা না চলুন শুরু করা যায় তো শুরু করার আগে আরেকটি বিষয় বলে নিচ্ছি বিষয়টা হচ্ছে আপনার হয়তো অনেকেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সকল ম্যাচ ফ্রিতে দেখতে চাচ্ছেন তা আপনারা যারা ফ্রিতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সকল ম্যাচ দেখতে চাচ্ছেন তারা দয়া করে ভিডিওটি কেড়ে দিতে পারেন কেননা এখানে আমি যে সিস্টেমগুলো দেখাবো বা যে সিস্টেমে আপনাদেরকে দেখাবো এখানে কিছু টাকা খরচ করে আপনাদেরকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ম্যাচ দেখতে হবে তা আপনারা যারা ফ্রিতে দেখতে চাচ্ছেন আবার বলছি তারা ভিডিওটি কেড়ে দিতে পারেন তা আপনাদের যতটুকু সময় নষ্ট করেছে আপনাদের কাছে ক্ষমা চাই নিচ্ছি আপনারা দয়া করে মাফ করে দেবেন তা আপনারা যারা কিছু টাকা খরচ করে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ম্যাচ দেখতে যাচ্ছেন তারা দয়া করে ভিডিওটি দেখতে পারেন তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সকল ম্যাচ লাইভ আপনার স্মার্টফোনে দেখার জন্য প্রথমে আপনার স্মার্টফোনের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর সার্চ বক্সে বা সার্চ বার এখানে তুলবেন এখানে আপনারা ট্রফি লিখবেন মানে টি ও ডবল এফ ডবল ই লিখবেন লিখে আপনারা চার্জ দেবেন তো আমি এখানে চার্জ দিচ্ছি তো চার্জ দিলাম চার্জ দেওয়ার পর দেখুন এই অ্যাপসটি চলে আসছে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো আমি অ্যাপসটি আগে থেকে ইনস্টল করে রেখেছিলাম তো অ্যাপসটি ইনস্টল করার পর আপনারা ওপেনে ক্লিক করবেন তা আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি ওপেনে ক্লিক করার পর এরকম আসবে আসার পর আপনারা অ্যালাউতে ক্লিক করে দেবেন অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে আবার আপনারা অ্যালাউতে ক্লিক করে দেবেন অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম আসবে আসলে হয়তো আপনারা এখানে আপনার ট্রফি অ্যাপসটি একটু খুঁজে বের করবেন এই যে ট্রফি এটি অ্যালাউ করে দেবেন এখানে অ্যালাউ ক্লিক করে দেবেন করে দেওয়ার পর ব্যাক ফোনের ব্যাক বাটনে ক্লিক করে দেবেন আমি ফোনের ব্যাক বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখুন টপি অ্যাপসের হোম পেজে চলে আসলাম তো হোম পেজে আসার পর এরকম যদি অ্যাড আসে এখানে দেখুন আপনার এখানে ডান দিকে ক্রস চিহ্ন রয়েছে এখানে ক্লিক করলে অ্যাড কেটে যাবে কেটে যাওয়ার পর এখানে দেখুন আপনার আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সব ম্যাচ দেখতে পারবেন ইংলিশও দেখতে পারবেন বাংলা আপনারা দেখতে পারবেন তো এখান থেকে লাইভ দেখার জন্য প্রথমে কি করবেন এখানে দেখুন আপনার অ্যাপসটির মানে ট্রফি অ্যাপসটির হোম পেজে ডান দিকে দেখবেন একটি অপশন রয়েছে তা আমি নোটিফিকেশন থেকে ফেলে দিচ্ছি এখানে দেখুন অপশন রয়েছে মাই চ্যানেল নিচে ডান দিকে দেখবেন মাই চ্যানেল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন এরকম চলে আসবে আসার পর এখানে দেখবেন লেখা রয়েছে অ্যাড ভিউ অ্যাড ডবল ডি বি আই ও এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন এরকম আসবে তো আসার পর এখানে আপনারা নাম্বার বা আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো আমি নাম্বার দিয়ে করে আপনাদেরকে দেখাচ্ছি এটি কেটে দিচ্ছি তো করে দেওয়ার পর এখানে দেখুন ইন্টার ফোন নাম্বার তো এখানে একটি ফোন নাম্বার আপনারা দিয়ে দেবেন তো আমি একটি ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি ফোন নাম্বারটি দেওয়ার পর এখানে যে দেখুন লেখা রয়েছে গেট ওটিপি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার নাম্বারটিতে একটি ওটিপি কোড চলে যাবে ওটিপি কোডটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে সাবমিট এখানে ক্লিক করলেই লগ ইন হয়ে যাবে বা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো আমার এখানে অটোমেটিক ক্লিক কোডটি বসে গেছে কেননা ফোনটিতে ফিবের সিমটি রয়েছে তো এখানে দেখুন কোড এসেছিল এসে অটোমেটিক আপনার নিয়ে নিয়েছে তো এখানে লগ ইন হয়ে গেছে তো লগ ইন হয়ে যাওয়ার পর বা এখানে অ্যাকাউন্ট হওয়ার পর আপনারা কি করবেন এখানে আবারও এখানে নিচে দেখবেন আপনার বাম দিকে হোম রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবার আপনারা অ্যাপস হোম পেজে চলে আসবেন তো এখানে দেখুন আপনার প্রথম ম্যাচ শুরু হবে তো এখানে এখন কি করবেন আপনারা এখানে যদি বাংলা দেখতে চান এখানে বাংলা এই অপশনে ক্লিক করবেন যদি ইংলিশে দেখতে চান এখানে ক্লিক করবেন তো আমি এখানে বাংলা এখানে ক্লিক করছি একটাতে ক্লিক করলে হবে তো আমি এখানে ক্লিক করলাম

তো আমি এখানে বিকাশ এখানে ক্লিক করছি আপনারা যেভাবে করবেন করার পর এখন এখানে অফার রয়েছে একদিনের জন্য টাকা 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 তিন দিনের 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 জন্য 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 সাত এবং একশো এখানে যে অফারটা আপনার ভালো লাগবে সেই অফারটা সিলেক্ট করবেন আমি সাত দিনের অফারটা নিচ্ছি এখানে ডান দিকে ক্লিক করে দিলাম করে দেওয়ার পর এখন নিচে দেখুন বাই লেখা রয়েছে আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর এখন আরেকটি অপশন চলে আসবে তো এখানে অটোমেটিকলি আমার এখানে এই নাম্বারটি বিকাশ অ্যাকাউন্ট রয়েছে সেজন্য এখানে নাম্বারটি বসে গেছে এখন এখন আপনি এখানে যদি নাম্বার যদি আপনার সেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট না থাকে আপনি আর একটা বিকাশ নাম্বার অ্যাকাউন্ট দিতে পারেন মানে আপনি যে অ্যাকাউন্টটা ব্যবহার করবেন সেই অ্যাকাউন্টের নাম্বারটি এখানে দেবেন দেওয়ার পর এখানে নিচে দেখুন ডান দিকে কনফার্ম এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দিলাম করে দেওয়ার পর আমার নাম্বারটির একটি ওটিপি কোড চলে যাবে বা ভেরিফাই কোড চলে যাবে কোডটি এখানে বসিয়ে দিতে হবে তো কোডটি চলে আসছে আমি দিয়ে দিচ্ছি কোডটি কোডটি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখানে নিচে দেখুন ডান দিকে কনফার্ম এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দিলাম করে দেওয়ার পর এখন আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি এখানে দিতে হবে তো আমি এখন বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি আমি বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিলাম দেওয়ার পর নিচে ডান দিকে কনফার্ম এখানে ক্লিক করে দিলাম তো আমি বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে কনফার্ম এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে পেমেন্টটি নিয়ে কেটে নেওয়া হয়েছে এবং এখানে আমি আপনার অফার নিয়ে নিয়েছি এখন যখন এখানে লাইভ ম্যাচ শুরু হবে এখানে যদি আমি এসে ক্লিক করি ক্লিক করার সাথে সাথে এখানে আমি লাইভ ম্যাচ দেখতে পাবো তো এখানে অবশ্যই ইন্টারনেট শুধু আপনার এখানে টাকা দিয়ে পেমেন্ট করলে হবে না ইন্টারনেট সংযোগের দরকার রয়েছে ইন্টারনেট সংযোগ যদি থাকে এখানে সেই অ্যাপসে এসে আমি যদি ফোনপে ক্লিক করি লাইভ ম্যাচ এখান থেকে টি ওয়ার্ল্ড কাপের ম্যাচ দেখতে পাব তারপরে এভাবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রতিটা ম্যাচ লাইভ দেখে নিতে পারেন